আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স বরাবরের মতো আবারও নতুন একটা চাকরি সার্কুলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর বেশ সামরিক নিয়োগ দু হাজার বিশ ওদের একটি নতুন চাকরি সার্কুলার ভিডিও শেয়ার করব আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর একসাথে দুটি সার্কুলার ভিডিও শেয়ার করব তো এখান থেকে আপনাদের আবেদন করতে কী কি যোগ্যতা লাগবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিস্তারিত আমি ভিডিওটিতে আলোচনা করব কেউ ভিডিওটি মিস করবে না এবং সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবে না যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবে না তো বিওয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক অর্থাৎ নৌবাহিনীতে বেসামরিক পদে দু হাজার তারা একটা একটা না এখান থেকে দুইটা সার্কুলার তারা দিছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ও ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা নৌবাহিনীতে বেশ সামরিক পদে নিয়োগ দিতে ইচ্ছুক আবেদন করতে চাচ্ছেন তারা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ও ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা বিশ ডিসেম্বর দু অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে আবেদন করে শেষ করতে হবে পদ সংখ্যা মানে এখান থেকে দুই ধরনের সার্কুলার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের সার্কুলার দশ পদে অর্থাৎ দুইটা সার্কুলারে তারা দশটা পদে জনবল নিয়োগ দেবে বেতন স্কেল তো গ্রেট নয় এবং দশ অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে তো চলমান বিজ্ঞপ্তির সংখ্যা দুইটি বিজ্ঞপ্তি সহ বিস্তারিত নিচের ইমেজ ফাইলে পাবেন তো ভিওর্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারের পিকচারটি চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী পূর্ব পতেঙ্গা চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি তো চিটাগং ড্রাই ডক লিমিটেড সিডিএল বাংলাদেশ নৌবাহিনী তো নিম্নুক্ত পদে অস্থায়ী অস্থায়ীভাবে অর্থাৎ কাজ নেই বেতন নেই হিসেবে ঊননব্বই দিন ভিত্তিক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখান থেকে কাজ নেই মানে বেতন নেই যদি কাজ থেকে বেতন পাবেন এবং ঊনআশি দিন সরি ঊননব্বই দিন ভিত্তিক আপনাদের নিয়োগটা দেওয়া হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম দক্ষ শ্রমিক এক নম্বরে যে পদের নামটি আছে দক্ষ শ্রমিক পদ সংখ্যা এক কাজের ধরন বৈদ্যুতিক অপারেটর হিসেবে সাবস্টেশন কন্ট্রোল রুম পরিচালনা বয়সীমা অনুর্ধ তিরিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিল যোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যদি আপনি সি পাশকারী হন তাহলে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকলেও চলবে অথবা কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে চার মাসের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকে তো দুই নম্বরে যে পদের বিভাগটি আছে যে কুটি দক্ষ শ্রমিক ইলেকট্রিশিয়ান টু পদের সংখ্যা এখান হচ্ছে তিন অর্থাৎ ইলেকট্রিশিয়ান শ্রমিক এখান থেকে তারা তিনজন লোক নিবে কাজের ধরন হচ্ছে ইলেকট্রিক্যাল তো সকল ক্ষেত্রে এই বয়সীমা ও শিক্ষাগত যোগ্যতা একটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে এই সার্কুলার পিকচারটি এইচডিভাবে দেখে নিতে পারেন তো আপনারা এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন দক্ষ শ্রমিক অপারেটর তো পদ সংখ্যা দুই মেকানিক্যাল মেইনটেনার্স তো পাঁচ নাম্বারে যে পদের নাম আছে দক্ষ শ্রমিক ওয়েল্ডার তো এখান থেকে পদ সংখ্যা হচ্ছে দুইজন জন এম আই জি ওয়েল্ডিং ক্লাস সার্টিফিকেট ওয়েল্ডার অধিকার তো এ যে পদের নামটি আছে দক্ষ শ্রমিক ফিটার সংখ্যা চার অর্থাৎ ছয় নাম্বারে তারা চারজন লোক নিয়োগ দিবে তো এখান থেকে কিছু তাদের নিয়ে আছে আপনারা দেখে নেবেন তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পিকচারগুলো দেওয়া থাকবে সার্কুলারে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দুই নাম্বারে যে সার্কুলারটা আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চিটাগং ডাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী পূর্ব পতেঙ্গা চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি চিটাগং ডাইড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী পতঙ্গা চট্টগ্রাম ও নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগের নিম্নিতে বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখান থেকে পাঁচটা পদ আছে তো পাঁচটা পদে তারা বেশ কিছু লোক নেবে এখান থেকে আপনারা দেখতে পারবেন সহকারী চিকিৎসা কর্মকর্তা জাতীয় বেতন স্কেল দু হাজার গ্রেড নয় অর্থাৎ পদের নাম হচ্ছে সহকারী চিকিৎসা কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে এক তো বয়সীমা অনুর্দ তিরিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এম বি বিএস পাস আর খ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বরে যে পদের নামটি আছে উপসহকারী প্রকৌশল তো জাতীয় বেতন স্কেল দু হাজার গ্রেড দশ তো এখান থেকে পদের সংখ্যা হচ্ছে দুইজন তো অনুর্ধ্ব ত্রিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শিক্ষাগত অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডক মাস্টার তিন নাম্বার যে পদের নাম আছে ডক মাস্টার বেতন আলোচনা সাপেক্ষ পদ সংখ্যা হচ্ছে একটি বয়সীমা হচ্ছে অনুর্ধ ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে শিথিলযোগ্য তো এখানে শিক্ষাগত যে অভিজ্ঞতা লাগবে তা হচ্ছে অবসরপ্রাপ্ত মাস্টার মেরিনার মেরিনার ইঞ্জিনিয়ার জাহাজ পরিচালনা ড্রকিং ও ব্যাথিং কাজের নিম্নোক্ত অভিজ্ঞতা চার নম্বরের যে পদের নামটি আছে সুপারভাইজার এখান থেকে বেতন সর্বসাকুল্য টাকা ত্রিশ হাজার চারের যে অপশনটি এখান থেকে পদের নাম হচ্ছে সুপারভাইজার বেতন হচ্ছে তিরিশ হাজার তো পদের সংখ্যা হচ্ছে একটি বয়সীমা তিরিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কারিগরি বিষয়ে টেড কোর্স ভোকেশনাল সমমান পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা পাশে যে পদের নামটি আছে কেন অপারেটর বেতন আলোচনা সাপেক্ষ এখান থেকে পদের সংখ্যা হচ্ছে দুটি বয়স অনুত্রিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে বয়স যোগ্য তো এখান থেকে শিক্ষাগত ও অভিজ্ঞতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী প্রয়াস স্ক্রিন পরিচালনা ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বিশ ডিসেম্বর বিকাল চারটা তিরিশ গটিগা তো এখানে কিছু নিয়মাবলী আছে তো এটি ছিল আপনাদের আজকের কাঙ্ক্ষিত সার্কুলার তো সার্কুলার পিকচারগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা সেখান থেকে চাইলে ফুল ভাবে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী নতুন নতুন চাকরি সার্কুলার ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন